নেক্সট হেডিং হচ্ছে ইন্ট্রোডাকশান টু ক্লিন এনার্জি টেকনোলজিস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে ইন্ট্রোডাকশান টু ক্লিন এনার্জি টেকনোলজিস অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে ক্লিন এনার্জি, হোয়াট ইজ ক্লিন এনার্জি? রেফার টু দ্য এনার্জি, এটা একরকমের এনার্জি প্রোডিউস, উৎপন্ন হচ্ছে ফ্রম ন্যাচারাল রিসোর্সেস দ্যাট আর সাস্টেনেবল অ্যান্ড সো ক্যান বি রিপ্লেনাইজড ওভার এ পিরিয়ড অফ টাইম। অ্যাডিশনালি দ্য টেকনোলজিস ইউজ টু প্রোডিউসিং দিস এনার্জি পলিউট লেস অর ডু নট পলিউট অ্যাট অল, হোয়াইল দে অলসো ডু নট ইউটিলাইজ রিসোর্সেস দ্যাট ক্যান নট ইজিলি বি রিনাউন্ড। নেক্সট, ক্লিন এনার্জি টেকনোলজিস ট্যান্ড টু প্রোভাইড সাফিসিয়েন্ট রিলিফ টু শর্টেজ ইন এনার্জি, ওয়াটার অ্যান্ড আদার ন্যাচারাল রিসোর্সেস হোয়াইল প্রোভাইডিং এ পাথ ফর বোথ ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি টু অ্যাড্রেস সাচ প্রেসিং কনসার্ন অ্যাজ গ্রিন হাউস গ্যাস এমিশন, ডিফরেস্টেশন, রিসোর্স স্কার্সিটি অ্যান্ড এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন। আচ্ছা, নেক্সট সাস্টেনেবল এনার্জি। সাস্টেনেবল এনার্জি ইজ দ্য প্র্যাকটিস অফ ইউজিং এনার্জি ইন এ ওয়ে দ্যাট মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস। ইন জেনারেল রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ অ্যাজ সোলার, উইন্ড অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক এনার্জি আর ওয়াইডলি কনসিডার টু বি সাস্টেনেবল। দেয়ার আর মেনি রিজনস হোয়াই সাস্টেনেবল এনার্জি ইজ ইম্পর্টেন্ট। সেখানে অনেকগুলো রিজনস আছে কেন সাস্টেনেবল ইম্পর্টেন্ট। ইউজিং এনার্জি ফ্রম রিনিউয়েবল সোর্সেস ইজ ফার লেস এক্সপেন্সিভ অ্যান্ড ক্যান মেক এ হিউজ ইম্প্যাক্ট অন দ্য মানি উই পে ফর এনার্জি। রিনিউয়েবল এনার্জি রিকোয়ার মোর পিপল টু ওয়ার্ক টু প্রোডিউস দ্য এনার্জি হুইচ ইজ অলসো বেনিফিশিয়াল অন আওয়ার ইকোনমি অ্যালোয়িং মোর পিপল টু ওয়ার্ক।